কয়েকদিন পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্র পাড়া রয়েছে পাল্টামাল্টি অভিযোগ এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমি নির্বাচনের এগারো দিন আগে সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানি রাজের হাতে লাঞ্ছিত হয়েছেন এই অভিনেত্রী এ নিয়ে মৌসুমির স্বামী ওমর সানি বলেন আমি ড্যানিকে নিষেধ করলে আমার উপরেও সে ক্ষিপ্ত হয় আমি মনে করছি এই ঘটনা ড্যানির পুরো পরিকল্পিতভাবে ঘটিয়েছে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে চাই সবাই মৌসুমীর পক্ষে কিন্তু এইভাবে বাধা দেওয়া উচিত হয়নি এবং এই ঘটনায় মৌসুমীয় হতবাক এদিকে এই সময় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন ঘটনাটি আমার নজরে আসলে আমি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিয়েছি আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না সবার সমন্বয়ে একটি সুস্থ নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন এদিকে আগামী পঁচিশে অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের এগারোটি পদের জন্য প্রার্থী হয়েছেন চোদ্দ জন